শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল গুণ। তোমরা নিশ্চয়ই জানো আমি গুণ অধ্যায়টিকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করেছি। আজ হচ্ছে তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস। চলো জেনে নিই আমাদের আজকের পাঠের বিষয়বস্তুটি কি। আমাদের পাঠের আলোচ্য বিষয়টি হচ্ছে গুণের সহজ পদ্ধতি, অর্থাৎ কীভাবে সহজ পদ্ধতিতে আমরা গুণটি সম্পূর্ণ করতে পারি। তোমরা এই ক্লাসের মাধ্যমে অবশ্যই জানবে। চলো আমরা মূল অংশে চলে যাই। আমরা 2 নং ক্লাসে গুণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। সেখানে যাদের সমস্যা হয়েছে, আশা করি গুণের সহজ পদ্ধতি শিখলে তোমরা খুব সহজেই গুণ করতে সক্ষম হবে। চলো আমরা দেরি না করে শুরু করি। উদাহরণ অনুশীলনের মধ্যে থেকে 5টি অঙ্ক নির্বাচন করেছি। আশা করি 5টি অঙ্ক করলে তোমাদের গুণ করার সহজ পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি এক এক করে প্রতিটি অঙ্ক করে দেখাবো। আচ্ছা, চলো আমরা প্রথম অঙ্কটি করে দেখাই। এটা আমরা কিভাবে করব, তোমরা পরীক্ষার খাতায় কিভাবে করবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই গুণটি আমরা নর্মালি গুণ করার প্রক্রিয়া নিয়মে করতে পারবো, কিন্তু এটা করতে একটু তোমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সহজ পদ্ধতি অবলম্বন করবে। প্রথমে আমি একবার অঙ্কটি করে দেখাই। 999 × 32, এখানে লক্ষ্য করো 999 একটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 32 একটি 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা জানি 1000 থেকে 1 বিয়োগ করলে 999 পাওয়া যায়। তো আচ্ছা, 1000 - 1 × 32, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা জানি গুণের গুরুত্ব যোগ বিয়োগ থেকে বেশি। তাহলে আমরা গুণের কাজটি প্রথমে করব। এখানে লক্ষ্য করো 1000 - 1 × 32, তাহলে আমরা এই ব্র্যাকেটে যতগুলো সংখ্যা রয়েছে তা 32 দিয়ে গুণ করব। তাহলে আমি প্রথমে কি করব, 1000 × 32 - ব্র্যাকেটের মাইনাসটা এখানে লিখে দিলাম 1 × 32। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এখানে দেখো আমি 1000 কে 32 দিয়ে প্রথমে গুণ করেছি, 1000 × 32, এবং ভেতরে যে মাইনাস রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম, তারপর 1 × 32 এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি প্রথমে 1000 কে 32 দিয়ে গুণ করব। আমরা জানি 1000 কে 32 দিয়ে গুণ করলে 32000 আসে। এটা কীভাবে আসলো, যারা এই বিষয়টি বুঝতে পারেনি তারা পুরো ক্লাস অবশ্যই দেখবে। তারপর আমি এই বিষয়টি একটু ব্যাখ্যা করছি, সেটা হলো 1000 × 32, নর্মালি আমরা জানি 32000। তাহলে প্রথমে আমরা কী করব, 32 × 1 × 32, আর আমরা জানি কোনো সংখ্যা ডান পাশে যতগুলো শূন্য থাকে ফলাফলের ডান পাশে আমরা ততগুলো শূন্য বসাতে পারি। তাহলে এখানে দেখো ডান পাশে 3টি শূন্য রয়েছে, তাহলে আমরা ফলাফলের ডান পাশে 3টি শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কী করবো, মাইনাস লিখবো 1 × 32, 32 থেকে 32। আমরা জানি যাদের নামটা নিয়ে সমস্যা তারা অবশ্যই নামটা শিখে নেবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 32000 থেকে 32 বিয়োগ করতে হবে। এটা আমরা কীভাবে করবো, আমি এখানে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি 32000 থেকে 32 বিয়োগ করলে কত আসে। এখানে লক্ষ্য করো 10 থেকে 2 চলে গেলে 8, হাতে আমার 1 রয়েছে 4, 10 থেকে 4 চলে গেলে 6, হাতে আমার 1 রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো, মনে মনে কল্পনা করবো। তাহলে 10 থেকে 1 চলে গেলে কত হয়, 9, আমার হাতে রয়েছে কিন্তু 1। তাহলে আমি এখানে 2-এর নিচেও 1 বসিয়ে দেবো, তাহলে 2 থেকে 1 চলে গেলে হয় 1, আর নিচে 3 বসিয়ে দেবো। তাহলে আমার ফলাফল কত আসছে, 31968। তাহলে আমি ফলাফল এখানে বসিয়ে দিব, 31968। আশা করি তোমরা সবাই বুঝতে পারছ। আচ্ছা শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। 999 কে 357 দিয়ে আমরা এখন গুণ করব। এটা তোমাদের বইয়ের উদাহরণের 3 নং অঙ্কটি। আচ্ছা, আমাদের এখানে একটি খালি ঘর দেওয়া হয়েছে, -9 × 357। আচ্ছা,
প্রথমে আমরা কি করব, আমরা জানি 10,000 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আমাদের আসছে 9,900। শিক্ষার্থীরা এখন দ্বিতীয় ধাপে আমরা কি করব, এখানে আমরা 10,000-এর সাথে 357 গুণ করব এবং 100-এর সাথে 357 গুণ করব। আমরা এই কিছুক্ষণ পূর্বেই যে গুণটি দেখে এসেছি আমরা একই নিয়মেই করব, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমি লিখছি 10,000 × 357 -100 × 357। তৃতীয় ধাপে আমরা চলে এসেছি, এখানে আমরা 10,000-কে 357 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে আমাদের ফলাফল আসছে 35,70,000। কীভাবে আসলো এটা তোমরা সবাই বুঝতে পারছো, কেননা 357 একে 357, আর এখানে দেখো, এখানে দেখো একের ডান পাশে 4টি শূন্য রয়েছে, তাহলে আমরা এখানে ফলাফলের ডান পাশে 4টি শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, যদি তোমাদের এই অংশটি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা রাফ অংশে এটি করে নেবে, তারপর এখানে শূন্যস্থানে বসিয়ে দিবে। এটা হচ্ছে তোমাদের মনে রাখার শর্ট টেকনিক। তোমরা প্রথমে 357 একে 357 লিখবে, তারপর এখানে ডান পাশে যতগুলো শূন্য থাকবে ফলাফলের ডান পাশে ততগুলো শূন্য বসিয়ে দিবে। আমার পূর্বের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি কী করবো, 100 × 357। তাহলে আমি প্রথমে কী করবো, 357 একে 357, আর এখানে দেখো ডান পাশে 2টি শূন্য রয়েছে, তাহলে আমি ডান পাশে 2টি শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ করতে হবে বিয়োগের কাজ, আমরা বড় সংখ্যাটি থেকে এত সংখ্যাটি বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করলে আমাদের ফলাফল কত আসবে, 35,34,300। এটা তোমার রাফ অংশে করে নেবে, তারপরও আমি এখানে সংক্ষেপ একটু করে দেখাচ্ছি, এটা আমি তোমাদের সুবিধার জন্য উপরে লিখে দেখাচ্ছি। 35,70,000, এটাকে এত থেকে আমরা 35,700 বিয়োগ করব। কীভাবে করব, আমরা জানি শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য হয়, শূন্য থেকে শূন্য শূন্য, 10 থেকে 7 চলে গেলে 3, হাতে আমাদের 1 রয়েছে, তাহলে আমরা 6 যোগ করে দেবো 5-এর সাথে, তাহলে 10-এতে 6 চলে গেলে 4, হাতে আমার কিন্তু এখানেও 1 রয়েছে, তাহলে আমি 3-এর সাথে যোগ করে দেবো 4, 7 থেকে 4 চলে গেলে হয় 3, এখানে কিন্তু আমার হাতে কোনো 1 নেই, তাহলে আমি কী করবো, 35 সংখ্যাটি বসিয়ে দিব, তাহলে আমাদের ফলাফল আসছে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, পরীক্ষার খাতায় তোমরা এই বিয়োগের অংশটি ডান পাশে রাফ লিখে করে নিবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন আমি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের ধারাবাহিকভাবে 3 নং অঙ্কটি করে দেখাবো। এখানে দেখো 3 নং অঙ্কটি কিন্তু 1 ও 2 নং অঙ্ক থেকে একটু ব্যতিক্রম। এটা আমরা কীভাবে করব, এখানে আমরা দেখতে পাচ্ছি 101×23, তাহলে আমরা প্রথমে কী করব, 100-এর সাথে 1 যোগ করে দেব, ইনটু 23। পরবর্তী ধাপে আমরা কী করব, এই ধাপে একই নিয়ম প্রয়োগ করব, অর্থাৎ 100-এর সাথে প্রথমে 23 গুণ করব, তারপর আবার 1-এর সাথে 23 গুণ করে নেব। এখানে আমি ব্র্যাকেট করে লিখে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা ইচ্ছা করে ব্র্যাকেট ছাড়াও লিখতে পারো। আচ্ছা, এখন আমরা কী করব, 100-এর সাথে 23 গুণ করবো, আমরা জানি 23 একে 23, আর ডান পাশে যেহেতু 2টি শূন্য রয়েছে 2টি শূন্য বসিয়ে দিলাম। আমরা নর্মালি জানি 100×23 মানে 2300 প্লাস 23 একে 23, যোগ করাটা খুব সহজ। আচ্ছা, আশা করি যখন বড় অঙ্কের সংখ্যা থাকবে সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারো। আচ্ছা, এখন আমি 4 নম্বর পদ্ধতিটি করে দেখাচ্ছি, 99। আচ্ছা, এক্ষেত্রে আমরা কী করবো, 1,000-এর সাথে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 1,000-এর সাথে 10 যোগ করে দেব, তাহলে 1,010×99। আচ্ছা, এখন আমরা কী করবো, 1,000×99। শিক্ষার্থীরা এখানে অবশ্যই লক্ষ্য রাখবে, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো করে দেখাবে, খুব শর্টকাট করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা 1,000×99 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে, 99,000 প্লাস 990। 1,000-এর সাথে আমরা 990 যোগ করলে কত আসছে, 4টা 9 একটি 0।
আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন আমি 5 নং অঙ্কটি করে দেখাচ্ছি। 999 × 99 এক্ষেত্রে আমরা কী করব, অবশ্যই 1000 থেকে 1 বাদ দিলে আমরা জানি 999 × 99। এখানে আমরা কী করব, 1000-এর সাথে পূর্বের নিয়ম অনুসারে 99 গুণ করে দেব, -1 × 99। তাহলে আমাদের কত আসছে, 99000 - 99। তাহলে 99000 থেকে 99 বাদ দিলে আমাদের ফলাফল কত হবে সেটা আমি তোমাদের এখানে একটু করে দেখাচ্ছি। তাহলে 99000 থেকে যদি আমি 99 বাদ দিই তাহলে আমার কত আসছে দেখো, 10 থেকে 9 চলে গেলে 1, হাতে আমার 1 রয়েছে এখানে 10, 10 থেকে 10 বাদ দিলে 0 হয়, হাতে আমার কিন্তু 1 রয়েছে। তাহলে আমি মনে মনে এখানে 1 কল্পনা করব, 10 থেকে 1 চলে গেলে 9, হাতে 1 রয়েছে, 9 থেকে 1 চলে গেলে 8, এখানে কিন্তু আমার হাতে কোনো 1 নেই, তাহলে আমি যে সংখ্যাটি রয়েছে সেটি বসিয়ে দেব। তাহলে আমার ফলাফল আসছে 98901। তোমরা এই অংশটি রাফ অংশ করে নেবে ডান পাশে রাফ লিখে, শিক্ষার্থীরা তোমরা এটা খাতার ডান পাশে রাফ লিখে করে দেখাবে। তাহলে আমার উত্তর আসছে 98901। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের গুণের সহজ পদ্ধতি হচ্ছে এটা। শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখার পর আশা করি তোমাদের গুণের সহজ পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে তোমাদের বাড়ির কাজ কী থাকবে, এখানে লক্ষ্য করো 4 নং পেজের গুণ করো অংশের যে যতগুলো গুণ রয়েছে সবগুলো তোমরা হোমওয়ার্ক করবে, এবং অনুশীলনী অংশের 1 এর 3 নং অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ করো এই অংশে তোমরা সবগুলো বাড়ি কাজ করে ফেলবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এক্ষেত্রে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমার পরবর্তী ক্লাসটি হচ্ছে কীভাবে খালি ঘর পূরণ করে আমরা গুণ করতে পারি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।